অল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আজকের এই ভিডিওটি সত্যি অতি গুরুত্বপূর্ণ এক ভিডিও। সুস্থ জীবনের অন্যতম চাবিকাঠি হল প্রোবায়োটিক। আমাদের অনেকের কাছেই প্রোবায়োটিক শব্দটি অপরিচিত হতে পারে। নামটি অপরিচিত হলেও কিন্তু প্রোবায়োটিক সদা সর্বদা আমাদের শরীরের অভ্যন্তরে বিভিন্ন ক্ষতিকর ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে চলেছে। লড়াইয়ে প্রোবায়োটিক হেরে গেলে, অর্থাৎ ক্ষতিকর ব্যাকটেরিয়া জিতে গেলে আমরা অসুস্থ হয়ে পড়ি, আর প্রোবায়োটিক জিতে গেলে তবেই কিন্তু আমরা সুস্থ থাকি। সুতরাং আমাদের সুস্থতা নির্ভর করে প্রোবায়োটিকের উপর। আর এই লড়াকু প্রোবায়োটিককে রসদ বা খাবার যোগানোর দায়িত্ব কিন্তু আমাদের, না হলে প্রোবায়োটিক নিজেই মরে যাবে। এই ভিডিওর উদ্দেশ্যই হলো এটি যে কিভাবে আমরা অতি সহজেই প্রোবায়োটিককে বৃদ্ধি করে নেব এবং তাকে খাদ্য যোগান দেব নিজেরা সুস্থ থাকার স্বার্থে। তার আগে আসুন এই প্রোবায়োটিক সম্বন্ধে আর একটু জেনে নিই। জেনে নেওয়া প্রয়োজন ভিডিওটি সম্পূর্ণভাবে বুঝতে গেলে। আমাদের শরীরে দু ধরনের ব্যাকটেরিয়া থাকে, উপকারী ব্যাকটেরিয়া এবং অপকারী ব্যাকটেরিয়া। এই উপকারী বা ভালো ব্যাকটেরিয়াই হলো প্রোবায়োটিক। ইন্টেস্টাইনে বা অন্ত্রে এই দু ধরনের ব্যাকটেরিয়ার সর্বক্ষণ যুদ্ধ চলে। উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখে প্রোবায়োটিক। এটি ইমিউনিটি বৃদ্ধি করে, ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। শরীরে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে প্রোবায়োটিক। অনেকেরই ঠিকমতো খিদে পায় না, ঠিকমতো হজম হয় না, কিন্তু প্রোবায়োটিকের যোগান ঠিক থাকলে এসব সমস্যা কাছে আসতে পারে না। প্রধান পুষ্টি উপাদানগুলিকে অ্যাবজর্ব বা শোষণ করতেও প্রোবায়োটিক অপরিহার্য। সোজা কথায়, শরীরকে সুস্থ এবং সঠিকভাবে পরিচালনা করতে প্রোবায়োটিকের অবদান অনস্বীকার্য। এবার প্রশ্ন হলো, প্রোবায়োটিক আমরা কোথায় বা কোন খাবার থেকে পাবো? হাতে গোনা কয়েকটি মাত্র খাবারে পাওয়া যায় এটি। তবে প্রোবায়োটিকের সবথেকে ভালো এবং সহজলভ্য উৎস হলো টক দই। টক দই প্রতিদিনকার খাদ্য তালিকায় রাখা এমন কোনো কঠিন ব্যাপার নয়, তবে চেষ্টা করবেন যেন টক দইটা বাড়িতেই পাতা হয়, অর্থাৎ বাড়িতে পাতা দই হয়, মানে নিজেরাই বাড়িতে টক দই বানানোর চেষ্টা করবেন। নিয়মিত খেতে হলে বাজারে টক দই না খাওয়াই ভালো। টক দই প্রোবায়োটিকের সমৃদ্ধ উৎস, কিন্তু শুধু টক দই বা প্রোবায়োটিক খেলেই হবে না, প্রোবায়োটিককেও খাবার যোগান দিতে হবে। প্রোবায়োটিক যাতে সঠিকভাবে কাজ করতে পারে সেজন্য সকালে খালি পেটে একটি বা দুটি কাঁচা রসুনের কোয়া খেতে হবে। এবার জেনে নিন প্রোবায়োটিকের শত্রুকে। এটি প্রোবায়োটিককে কাজে বাধার সৃষ্টি করে। চিনি যত কম খাবেন ততই প্রোবায়োটিক ক্ষমতাশালী হয়ে উঠবে, কারণ ক্ষতিকর ব্যাকটেরিয়ার বৃদ্ধি নির্ভর করে চিনি বা মিষ্টির উপর। যত বেশি চিনি খাবেন ততই অপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি পাবে আপনার শরীরে, আর দুর্বল হবে প্রোবায়োটিক। অতএব নিয়মিত টক দই খান, সকালে কাঁচা রসুন খান এবং চিনি যতটা সম্ভব কম খান। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইলো।